দিন বেল বাটন অন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে ছাদে স্ল্যাব ছাদ কীভাবে রড বানাতে হবে, কীভাবে সেন্টারিং এবং তা বিম বান্ধা নিয়ে বিস্তারিত কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম। তো অবশ্যই ভিডিওটি দেখবেন, আর আপনাদের আমি আমার যতগুলো বিল্ডিংয়ের ভিডিও আপলোড করে আসছি আপনাদের ভালোবাসায় এই পর্যন্ত এগোতে পেরেছি, এবং আপনাদের সহযোগিতা করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করি। কারণ কমেন্টে আপনারা অনেকেই মিস্ত্রি কন্ট্রাক্টর বা আমার মহাজন মালিক ভাইয়েরা সবাই আমাকে অনেক দোয়া করে থাকেন, আর আপনাদের দোয়াই আমি এই পর্যন্ত এগোতে সক্ষম হয়েছি। তো আমি মনে করি যতদিন সম্ভব আপনাদের সহযোগিতা করেই যাব। তো আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন। দেখতেছেন যে সিঁড়ির কাজটি, প্রথম থেকে এই সিঁড়ির কাজটি দেখলেন, তো এটা কিন্তু দোতলার সেন্টারিং। তো নিচের যে কাঁথনি হইতেছে সেই ভিডিও কিন্তু আপনারা এর আগে দেখেছেন বা পরবর্তীতে আরও পাবেন। তো এখানে যে মূল বিষয়টা, প্রথমে কিন্তু এখানে ভীমসাদ দেওয়া হয়েছিল। তো ভীমসাদে কিন্তু আপনারা অনেক দেখে আসছিলেন, সেখানে কিন্তু প্রায় আর পিলারে যে পিলারগুলো দেখতেছেন সেগুলোতে কিন্তু প্রায় 16 মিলি রড। তো এটা কিন্তু পাইলিং বিল্ডিং, এখানে প্রায় সিরো পাইল হয়েছে এই পাইলিংটি। তো এখানে কিন্তু এই বিল্ডিংটি মোটামুটি 1100 স্কোয়ার ফিট, তো শেষ পর্যন্ত কমপ্লিটে 1200 স্কোয়ার ফিট হয়ে যাবে। তো যাই হোক, এখানে পিলারের দূরত্ব কিন্তু অনেকটাই কম, তবে এখানে প্রায় নিচে পাইলিংয়ের খরচ অনেক চলে গেছে। তো যাই হোক, সেটি আপনাদের আমি অন্য এক ভিডিওতে বলবো আর বলে দিয়েছি। তো আজ যেটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তো এই যে স্যান্ডেলগুলো দেখতেছেন, আপনারা অনেকেই এই স্ল্যাবসাদ নিয়ে কিছু কথা বলে থাকেন বা জিজ্ঞাসা করে থাকেন। তো আপনারা স্ল্যাবসাদ দিতে পারেন, তাতে সমস্যা হবে না, কিন্তু সেটি মনে রাখতে হবে প্রথমত পিলারের দূরত্ব কম হতে হবে এবং পিলারের সাইজ বেশি হতে হবে, রডেও বেশি হতে হবে। তো সে এখানে দেখতেছেন ছাদের যে ছাদের কাজগুলো চলতেছে, তো এগুলো আপনাদের খুব সচেতনতাভাবে করতে হবে। কারণ স্ল্যাব ছাদে সবসময় স্যান্ডারিংয়ের সময় লোড বহন বেশি করে, কারণ একটি বিম ছাদে সাইটে ভর করে, বিমে ভর করে কাটে। তো সেই জন্য স্ল্যাব ছাদে অনেক সময় স্যান্ডারিংয়ের ভয়ভীতিটা একটু বেশি থেকে যায়। তো সেই জন্য এখানে বিশেষ করে বাঁশ কখনোই কোনো দুর্বল অথবা খারাপ বাঁশ দেওয়া যাবে না। এবং এই যে যে দেখতেছেন পেপারে দেখতেছে বা তার কাটা হাঁটতেছে, এগুলো কিন্তু হাঁটতেছে এবং কাঠ আগেও যাচাই করে লাগিয়েছে এবং পরবর্তীতে আবার দ্বিতীয়বার চেকিং চলতেছে, যাতে এই কাঠগুলো কোনটা কোনটা চলবে এবং কোনটা চলবে না সেটা যাচাই বাছাইয়ের কাজ চলতেছে। তো তারপর যেটি বলতেছি, এখানে কিন্তু নিচে বিমসাদ দেওয়া হয়েছে, তো এখন তিনতলা হবে এই বিল্ডিংটি। তো উপরে স্ল্যাব ছাদ হবে, আর এই স্ল্যাব ছাদের রড কিন্তু যেটি আপনাদের বলে থাকি সেটি কিন্তু ইঞ্জিনিয়ার পরামর্শ অনুসারেই দেওয়া উচিত এবং দিবেন, আর নয়তো সমস্যা আপনাদেরই হবে। তো আমি কিন্তু আপনাদের বারবার অনুরোধ করেই যাচ্ছি যে অবশ্যই একটি কাজ করার আগে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন, মাটি পরীক্ষা করে নেবেন। তো যাই হোক, এখানে যে নিচে বিম ছাদ হয়েছিল, এখন উপরে স্ল্যাব ছাদ হইতেছে, এই স্ল্যাব ছাদে বিম, এটা কিন্তু সিঁড়ির সেন্টারে একটা দেখতেছেন সিঁড়ি সেন্টারে যেভাবে প্রথম করা হয়েছে, প্রথম শুরু থেকে আপনাদের দেখালাম। তো এখানে কিন্তু রড প্রায় 8টি করে দেওয়া হয়েছে, 8টি করে রড দেওয়া হয়েছে, এবং চুড়ির সাইজ প্রায় 12 ইঞ্চি এবং 4 ইঞ্চি। তো এটার সাথে ডালে হবে প্রায় 7 ইঞ্চির মতো। তো এগুলো করার সময় অবশ্যই ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে করবেন, অন্যথায় আপনাদের সমস্যা হতে পারে। এই যে সেই চুড়িগিরি দেখতেছেন, তো এই চুড়িগুলি, তো এখানে দূরত্বের হাইটও কিন্তু কম দিতে হবে, 5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি। তো অনেক সময় গ্যাপ মেপে 3 ভাগে ভাগ করে দিবেন, 4 ভাগে ভাগ করে দেবেন, তো সেটি ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে, কিন্তু ইঞ্জিনিয়ার পরামর্শ ছাড়া এগুলি এভাবে করতে যাবেন না। তো যাই হোক, আপনাদের আমি প্রতিটি ভিডিওতেই কিছু না কিছু ধারণা দিয়ে থাকি, তো দিয়ে যাচ্ছি, আর আপনাদের খরচ সম্পর্কে ধারণা দিয়ে থাকি। তো আপনারা যদি বিল্ডিংয়ের খরচ এই যে আর যে নিচে থেকে যেটি দেখতেছেন, তো এটি এই বাসগুলো কিন্তু সম্পূর্ণই নতুন, বেশিরভাগ বাসই নতুন, কিছু বাস পুরাতন আছে, তো সেটি কিন্তু গোড়ার বাস বলে চালিয়ে দিয়েছি। আর দাশাগুলো দ্রুত অনেকটাই কম দেবেন, বেশি ফাঁক দেওয়ার চেষ্টা করবেন না।
তবে এগুলো খুব সচেতনতাভাবে করবেন। আর এই যে রডগুলো পিছানের সঙ্গে খুব সচেতনতাভাবে দেখবেন কোন দিকে যাইতে হবে, কোন দিকে রডের ক্লিয়ার, পিলারের ক্লিয়ার পাবেন ডালাই সেদিকে কিন্তু থাকবে, সেটি কিন্তু ডালাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। ক্লিয়ারের কভারিং সেটি খেয়াল না রাখলে অবশ্যই পরবর্তীতে আপনাদের সমস্যা হবে রড ফালানোর সময় বিমে। তো যাই হোক, আপনাদের যে জন্য আমি বলে থাকি অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন। আর বিল্ডিং আমি আপনাদের ভিডিওতে অনেক কিছুই ধারণা দিয়ে থাকি, বিল্ডিংয়ের খরচ এবং ডিজাইন সম্পর্কে সব কিছুই। তো আপনারা আমার সাথেই থাকুন, সাথে থাকলে অবশ্যই অনেক কিছু পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, পারলে শেয়ার করুন। আজ এই